অনেক সুন্দর গান করলেন, অনেক সুন্দর কথা বললেন, মানুষ সুন্দর, মানুষ তো সুন্দরই। ছোট বোন যত সুন্দরই হয়, আমার তরকারি ভুল, এই আমার তো ছোট বোন, আমারও তরকারি ভুল, আমি কি সুন্দর কম? আপনি কম না, আপনার নায়কের মতো। তো ধন্যবাদ, কথা বললেন, গান গাইলেন, আমার কাছে একটা পয়েন্ট রাখলেন। আমি গান করেছিলাম, কাবার পাশে মানুষ ভেসে, কে আইলা গো কে আইলা, এই এটা কি কন্ট্রোলারে কি শুনে না শেষ দিতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ। এখন তার পয়েন্ট হইল এই গানটা মধ্যে তো হাসনের কোনো কিছু নাই, আমি কেল লেগে গাইলাম। পটল দেওয়ান সে জানে, কিন্তু অনেক কিছু জেনেও না জানার বান্দর। হ্যালো হ্যালো হ্যালো, বোকালটা মনিটরে পারবে? পটল দেওয়ান অনেক কিছু জেনেও মানে না জানার বান করে, বান করে। আরো পারবে বোকালটা মনিটরে? একটু ভরাট হবে। যে যত কিছুই বলক না কেন, আউয়াল আখের জাহের বাতেন, আউয়াল এও নবী, জাহের এও নবী, বাতুন এও নবী, আখের এও নবী। তে আউয়াল আখের জাহের বাতুনে যদি সব জায়গায় যদি নবী থাকে, তাহলে আমাদের মানতে হবে একমাত্র তোরানিওয়ালাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এটা মিথ্যা। কারণ এখন এই গান, এই গান হচ্ছে প্রশংসামূলক গান, এটা নবী তত্ত্ব পালা দিলেও গাওয়া যায়, নবীর জীবনী পালা দিলেও গাওয়া যায়, সৃষ্টি জগতের পালা দিলেও গাওয়া যায়, আর শরীয়তের পালা দিলেও গাওয়া যায়, হাসরের পালা দিলেও গাওয়া যায় প্রথম শুরু অবস্থায়, কারণ এটা হচ্ছে প্রশংসামূলক গান। কারণ যে যত কিছুই বলুক না বলুক, একমাত্র এই হাসরের মাঠে উদ্ধার পাইলে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোনো রাস্তা নাই। এই কারণে আমি গান করেছিলাম প্রশংসামূলক, কাবার পাশে মানুষ ভেসে, কিয়াইলা গো কিয়াইলা, জপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহান হাসর নাম থাকলেই নবীর গান গাওয়া যাবে না, এটা কোনো কথা না, এটা আমার দৃষ্টিতে পড়ে না, না কথা সত্য, কথা সত্য। তো প্রশ্ন করেছিলাম, অনেক চমৎকার জবাব দিলেন, জবাব দিয়া বলতেছে যে এর বাইরে যদি মানে সে সাতটা মাথা আর দশটা শিং এই পৃষ্ঠে থাকবে একজন মহিলা, এটা সে যে জবাবটা দিছে এই জীবের মধ্যে এটা নাই। আমি কি বলছি যে এই জীবের মধ্যে আছে? এই জীবের মধ্যে নাই এটা আমিও বলি, কারণ একটা মানুষ, একটা শিল্পী যখন আর একটা শিল্পীকে যখন প্রশ্ন করে তখন অনেক কিছু ব্রেইন কাটাইয়া পরে কিন্তু প্রশ্নটা করে, কিছু কমতি রাইখা, কিছু পেস দিয়া এরপরে প্রশ্নটা কিন্তু করে। যেমন এই যে প্রশ্ন করলাম যে মাটি ভাইটা জীব ভাসবে, কিন্তু আসলে কিন্তু তাকে আমি পেজ দিয়ে আমি জিগাইছি, আর সে যে জবাবটা দিছে জবাবের কোনো সমস্যা নাই, না ভালো জবাব সে যেটা দিছে এটাও ঠিক আছে, এটা হচ্ছে সে দাব্বাতুল আর্থ যে জবাবটা দিছে এটা হইল চাপা মারুয়া দুইটি পাহাড়ের মাঝখান থেকে জন্ম মানে উঠবে এই জীবটা, এক হাতে থাকবে আশা আর এক হাতে থাকবে
সুলেমান নবীর আংটি? এই প্রশ্নটা হয়তো আমি করলাম, কিন্তু করার আগেই মানে এই যে আমি তারে জিগাইছি যে মাটি পাইটা, হ্যাঁ মনে করছে যে এই দিয়ে বোধহয় জিগাইছি। কিন্তু একটা প্রশ্ন করলে যে কেউ প্রশ্ন করলে যে যাকে প্রশ্ন করে সে তারে পুরাপুরি ভাবে কিন্তু প্রশ্নটা করে না, একটু পেস দিয়া একটু কমতি রাইখা প্রশ্নটা করে। এটা কিন্তু আসলে মাটি পাইটা জীব জীব ভাসবে না, এটা হইলে আল্লাহর কুদরতে জীব আসবে। কিন্তু আল্লাহর কুদরতটা রাইখা মানে এটা এক জায়গায় গুঞ্জা মারিয়া থইয়া একটু ব্রেন কাটায় প্রশ্নটা করছি যাতে সে উইটা আমার ভুলটা ধরতে পারে। সাহস আছে, বেড়ি সাহস। এরপরেও এখন আমি তারে বইলা দিতাম, আমি তো আর বলার কিছু না, কারণ আমি প্রশ্ন করছি, সে এক জায়গা থেকে দিছে এডেই এডেই সঠিক, আর এখানে আমার বলার কোনো কিছু নাই আর প্রশ্ন হয় নাই, আমি এই কথাও আমি বলবো না। এখন আমি আমার ভাবে একটু এই যে হাসরের নাম তখন লাগবো, এই যে গানের মধ্যে তার মানে হাসরের নামটা থাকলে হ্যাঁ খুশি, গান শেষে হাসরের নাম, হ্যাঁ গান শেষ করে খুশি যখন তাইলে হাসরের গান একটা গাই। কুলেরি কুলব নবী আমার কুলের কুল, আমার আল্লাহ যেদিন আল্লাহ জমাইবে হাসর কেউ লইবে না ওমনা ভাই কারো খবর। এখন এই হাসরের মাঠে একমাত্র সুপারিশকারী হিসাবে অনেক নবীরাই থাকবে, কিন্তু সব নবীর সুপারিশ আল্লাহ রাখবে না, এই 313 জন নবীর মাধ্যমে সর্বপ্রধান নবী থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি এইখানেও নবী, হাসরেও নবী, মিজানেও নবী, এই পার থেকে ও পারে গেলে এরপরে এইখানেও নবী, যে জায়গায় যায় সৃষ্টি জগতেও নবী, আউয়ালেও নবী, আখেরেও নবী, তরিকতেও নবী, শরীয়তেও নবী, মারিফাতেও নবী। যেমন তোমার এই যে তোমরা দেওয়ানবাড়ির একটা গান আছে, মেষের পালে সোনার মানুষ উদয়ারব দেশেরে চলছে বনের পাশে রাকালিয়ার ভেসে, নবী শুধু দেখালেন সুপথ যার নাম শরীয়ত মারিফত, আর হাকিকত তরিকত ওরে চার তরিকার বাদশা নবী কুরাইশ বংশে আসে। এখানেও তো নবী অবশ্যই, সব জায়গায় তো নবী। তাহলে আমি নবীর প্রশংসামূলক গান করলাম, এটা আমার ভুলটা কোনটা হইল? আমার আল্লাহ যেদিন আল্লাহ জমাইবে হাসর কেউ লইবে না ওমনা ভাই কারো খবর, কুলেরি কুলব নবী
ফুলের ফুল ফুলের ফুল বনবি আমার ফুলের ফুল আরো পারবে মনে করে কেমন করে পার হইব কেমন করে পার হইব কঠিন ফুল সারাতের ফুল ও ফুলেরই ফুল গয় আমার ফুলের ফুল ও ফুলেরই ফুল গণবি আমার ফুলের ফুল নিদানের কান্দারি আমার নবী মোহাম্মদ রাসূল ও ফুলেরি ফুল গণবি ও ফুলের ফুল ও ফুলেরি ফুল গণবি ও ফুলের ফুল ও ফুলেরি ফুল গণবি ও ফুলের ফুল পরে অনেক সুন্দর কথা বলে আসরে দাঁড়াইয়া সেই গান কথা শুনলাম আমি বসিয়া বসিয়া আপনারা যারা আছেন তাহলে গানের মধ্যে তাহলে আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি আপনারা গানের মধ্যে করেন গণ্ডগোল তাহলে গানের মধ্যে হইতে পারে বল আমার কাছে প্রশ্ন করে শুনিলাম বসিয়া জবাব দেব হাদিস দলিল অনুসারে জবাব দিব আসরে দাঁড়াইয়া ধরবই যদি আমি নাহি পারবো আমি নাহি চারবো মনের মতো কইরা ধরবো রে বো আব লাগাইয়া দিলি মনে রে গো আব লাগাইয়া দিলি মনে আব লাগাইয়া মনে রে গো
ভাবলা গাইয়া দিলি মনের বড়, ভাবলা গাইয়া দিলি মনের। হাসরের বিচার কার্য শুরু করার আগে চারজন ব্যক্তি, চারজন ব্যক্তি চারটি সূরা পাঠ করবে। এই চারটি সূরা কি, এর মধ্যে এই চারজন ব্যক্তি কে কে? কোন কোন প্রশ্ন আছে পবিত্র কোরআন শরীফে পাওয়া যায়, আর পবিত্র কোরআন শরীফে যেটা না পাওয়া যায় এটা পাওয়া যায় হাদিস সিয়া সত্তা ছয়টি হাদিসের মাধ্যমে। আবার যেটা হাদিসেও যেটা না পাওয়া যায় এটার নাম হইল জ্ঞানী লোকেরা যে মুখ তাকে পয়দা করে এটাকে বলা হয় এজমা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, রাসূলের মাতার নাম আমিনা। জ্ঞানী লোকে, জ্ঞানী গুণীরা সংগ্রহ করছে যেটা আমরা হাদিস দলিলে পাই। এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমেনার জায়গা যদি সালমাও কইত এইটাই মেনে নিতে হইল, কারণ যেটা হাদিসেও পাওয়া যাচ্ছে না কোরআনেও পাওয়া যাচ্ছে না। এখন জ্ঞানী লোকে জ্ঞানী গুণীদের মাধ্যম থেকে যে মতটাকে পয়দা করে এইটাই মানতে হবে। তার প্রশ্ন, চারজন ব্যক্তি চারটি সূরা পাঠ করবে, চারজন ব্যক্তির কি নাম? একজন ব্যক্তি হইল হযরত আবু বকর সিদ্দিক, দুই নাম্বার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ, তিন নাম্বার হযরত উসমান। এখন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি পাঠ করবে সূরা ফাতিহা, হযরত আলী পাঠ করবে সূরা ইউনুস, হযরত উমর পাঠ করবে সূরা ইখলাস। এইভাবে চারজন ব্যক্তি চারটি সূরা পাঠ করবে, আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত উসমান, হযরত উমর। এখন আমার প্রশ্ন থাকবে তার কাছে, ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে, কারণ যেহেতু রাত্র অনেক প্রশ্নটা একটু একটু আগায় নিয়ে ফেল। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে ঈসা নবী আসবে, আয়েশা একটা দেশে একটা মসজিদের ছাদের উপরে আয়েশা দাঁড়াবে, দাঁড়াইয়া এরপরে মানুষকে বলবে যে আমি ঈসা নবী, আমাকে তোমরা নামাও। এই ঈসা নবী আসবে আমরা জানি যে খানেদার জালকে ধ্বংস করার জন্য। এখন আমার প্রশ্ন থাকবে, এই ঈসা আলাইহিস সালাম উনি যে আসবে মসজিদের ছাদের উপরে যে দাঁড়াবে, যে দেশটার মধ্যে আসবে এর মধ্যে যে মসজিদের ছাদের উপরে দাঁড়াবে এই দেশটার কি নাম, এই মসজিদের কি নাম? এর মধ্যে ঈসা আলাইহিস সালাম যে আসবে আমরা জানি খানেদার জালকে ধ্বংস করার জন্য, এটা কি শুধু খালেদার জালকে ধ্বংস করার জন্যই আসবে না তার আরো কোন ব্যক্তিগত কাজের জন্য আসবে? এটা হলো তার কাছে আমার প্রশ্ন। এখন আমি আমার ভাবে আর কি গান করে আমি বসে যাবো। ধন্যবাদ।
সজ্ঞান করে আমি বসবো তুই কেন বুঝস না রে আমি তোরে কত ভালোবাসি
আর কি আছে বাকি, পরীক্ষাতে ভয় পরাজয় রাখলাম দুইটি, আখিরে রাখলাম দুইটি আমি করে ভালোবাসি, আমি করে ভালোবাসি তুই আমার দিলে তুই, আমি করে কত ভালোবাসি তুই কেন বুঝস না রে, আমি করে কত ভালোবাসি ভালোবাসি।